çünkü o da mayer kaçarken abdar koriçi o da kiçili kabo tay o da tomra dekenemi şekenemi he ama কিভাবে খিচুড়ি বানায় ওই খিচুড়িটা আমাদের ভালো লাগে আর আকাশে মেঘলা মেঘলা বুঝতে পারছেন তো আর একটু একটু রোদ আসছে আকাশ মেঘলা 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 দিনে খিচুড়ি খেতে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে দেখতে থাকো আর শিখে নাও চেটি ভুট্টে খাব কি মজা হবে আসো 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 আমার মাম্মাম তো তোমাদের বলেই দিয়েছে আজকে খিচুড়ি খাবে মাম্মামের আবদার রাখতে আমি আজকে এক পোয়া চাল নিয়ে নিয়েছি সাথে মুগ ডাল নিয়ে নিয়েছি কেটে নিয়েছি দেখো আদাটা আদাটা এখন পেস্ট করব আর লঙ্কাটা ছিঁড়ে নিয়েছি সাথে আমি সবজি নিয়ে নিয়েছি পেঁপে আলু বেগুন আজকে তাহলে সবজি দিয়ে আর মুগ ডাল দিয়ে একটা সুন্দর খিচুড়ি তৈরি করব সেটা তোমরা দেখে নাও তাহলে চলো চালটা আমি ধুয়ে ফেলি আর মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নিই চালটা আমি ধুয়ে নিয়েছি এখন চালটা আমি দিয়ে দেব হাঁড়ির মধ্যে হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি এবার আমি চালটা দিয়ে দিচ্ছি গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলেই আমি মুগের ডালটা ভেজে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখন মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে মুগ ডাল দিয়ে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি মুগ ডালটা এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়ে পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নেব এবার ভাজা মুগ ডালটা আমি চালের মধ্যে মিশিয়ে দিচ্ছি চাল ডালটা ভালো মতো ফুটতে শুরু করেছে আমি এখন দিয়ে দেব কেটে রাখা সবজি দেখো কেটে রাখা সবজিটা আমি এখন দিয়ে দিচ্ছি আলু পেঁপে আর বেগুন 5 মিনিট বাদে আমি হলুদ পাউডারটা দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি অবশ্যই তোমরা পরিমাণ বুঝে লবণটা দেবে খিচুড়িতে এখন দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম সেইগুলো চাল ডালটা একটু ভালো মতো আমি ঘুটে দিচ্ছি এইভাবে ঘুটে না দিলে আবার তলায় লেগে যেতে পারে মাঝে মাঝে এইভাবে ঘুটে দিতে হবে এবার দিয়ে দেব এই যে পেস্ট করা জিরে পাউডার এখানে গ্যাসটা আমি ধরিয়ে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেব খাঁটি সর্ষের তেল এখন আমি খিচুড়ির জন্য সম্বরাটা রেডি করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আমি এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর সাথে তেজপাতা লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেছে আমি এখন দিয়ে দেব পাঁচ ফোড়ন আর আদা পেস্টটা আদা পেস্ট
সম্বরাটা পুরোপুরি আমি রেডি করে ফেলেছি, এবার আবার সম্বরাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ঘরোয়া উপায়ে কি সুন্দর আমি খিচুড়িটা তৈরি করে ফেলছি। এইভাবে তোমার বাড়িতে একবার করে খেয়ে দেখবে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে খেতে। আর বর্ষার দিনে তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। এইভাবে আস্তে আস্তে আমাকে ঘুটে নিতে হবে, তা না হলে খিচুড়িটা তলায় ধরে যাবে। হয়ে গেছে খিচুড়িটা, এখন আমি একটু ঘি দিয়ে দেবো। এই দেখো আমি ঘি নিয়ে নিয়েছি, ঘিটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এক মিনিট মতো জাল করে আমি খিচুড়িটা নামিয়ে দেবো। খিচুড়িটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। সমস্ত টিপসহ আজকের মুগের ডালের সবজি দিয়ে খিচুড়িটা তোমাদের দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে। আমি যখনই কোনো রান্নার ভিডিও আপলোড করব, সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো রান্নার নিউ রেসিপিতে। টাটা বন্ধুরা।